চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে সম্প্রতি আপনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন যার নাম চাঁদের অমাবস্যা, এর গল্প নেওয়া হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প থেকে। তো এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, কেন সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পটাকেই বেছে নিয়েছিলেন সিনেমার জন্য? আসলে এটা তো সবাই জানে যে সৈয়দ ওয়ালিউল্লাহ অনেক বড় লেখক, ফলে প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে ওনার একটা উপন্যাস থেকে করব, উপন্যাস এটা, এবং গল্পটা আমার কাছে খুবই প্রিয় ছিল, ভালো লাগতো। তো পরে যখন অনুদানের জন্য, সরকারি অনুদানের জন্য আমি যখন স্ক্রিপ্ট জমা দিলাম, তো তখন আমি মনে করলাম যে এই গল্পটা কেন ট্রাই করব না। তো সেইখান থেকে জিনিসটা দেয়া, আর এইটার গল্পটা যেটা আমার ভাল লাগছে, গল্পটা খানিকটা বললে আপনি হয়তো বুঝতে পারবেন, যে একটা ইয়াং ছেলে, একটা গ্রামের তরুণ ছেলে, তার মায়ের সঙ্গে থাকে, কিন্তু সে একটা চাকরি নিয়ে একটা গ্রামে আসে এবং একটা সম্পন্ন বাড়িতে উঠে এবং ওদেরই একটা স্কুলে কাজ করে, এবং ওই বাড়িতে যে বড় দাদা ভাই, যে সবচেয়ে বড় ভাই, আর তার একটা ছোট ভাই আছে, তো এরা দুজনই পুরুষ ওই অর্থে আর কি, তো ওই বাড়িতে ওঠে। তো এই ছোট ভাইটা কাদের মিয়া এর নাম, এর সম্পর্কে অনেক গল্প গাছা আছে গ্রামের ভিতরে, যে ও একটু দরবেশ বলে, দরবেশ টাইপের লোক। তো একদিন রাত্রেবেলায় ওই আরএফ দেখে যে কাদের মিয়া একটা ঘোড়া নিয়ে কোথাও যাচ্ছে, তো এখন ও অনেকটা মন স্টাক আর কি, মানে ওর পেছনে পেছনে যেতে থাকে, যেতে যেতে একটা বাঁশ ঝাড়ে যায় এবং দেখা যায় ওখানে একটা যুবতী মেয়ে এবং ওদের একটা ভালোবাসার বা যাই হোক, যুবতী মেয়েটা আবার আরেকজনের বউ, একটা মাঝি, এবং ওর উপস্থিতিতে যে শব্দ টব্দ হয়, তো তার জন্য কাদের ওই মেয়েটাকে মেরে ফেলে এবং ওই একমাত্র সাক্ষী থাকে ওইটার, যে ও যে এটার আসলে কিলিংটা ও করছে। তো ও তখন একটা মানসিক দ্বন্দ্বের ভিতর পড়ে যায় যে আসলে কি করবে, বলা উচিত কি উচিত না। তো একটা লেভেলে ওর সঙ্গে কাদেরের অনেক কথা টথা হয় এবং ফাইনালি ও ভাবে যে দাদা ভাই খুবই পায়াস লোক, ধর্মপরায়ণ, তো ওই দাদা ভাইয়ের কাছে বললে হয়তো ব্যাপারটা একটা সলভ হবে, এবং দাদা ভাইয়ের কাছে বলে এবং তারপরে ওই বাড়ি থেকে ও চলে আসে, টেকিং অল দ্য রিস্ক অফ হিজ জব অ্যান্ড হিজ স্টে অ্যান্ড ফ্যামিলি। তো তারপরে ও গ্রামে চলে যায়, না তারপরে ও পুলিশ স্টেশনে যায়, পুলিশের কাছে একটা রিপোর্ট করে যে এরকম কাদের মিয়া এরকম একটা খুন করছে, এবং তারপরে ও বাড়ি চলে যায়। কিন্তু একদম শেষে দেখা যায় ওরই পুলিশ ধরে নিয়ে আসছে এবং বলে যে তুমি আসলে এই কিলিংটা করছো। এটা হচ্ছে উপন্যাসটার মূল প্লট, ছোট উপন্যাস। আমি এইটা বলতে চাই যে ওর যে এই যে একটা মেয়েটাকে কিন্তু ও চেনে না, কিন্তু একটা খুন হয়ে গেছে সেটার জন্য যে স্টেক একটা নেয়া লাইফের, সেই জিনিসটা আমার উপন্যাসটার সবচেয়ে বেশি আকর্ষণ করছে। ওই যে আপনি প্রথম যে বললেন না যে কেন আপনি এটা বানালেন, তো ওই জিনিসটাই আমার কাছে সবচেয়ে, মেবি ইট সাউন্ড লিটল রোম্যান্টিক, কিন্তু তারপরেও দেয়ার আর পিপল হু ক্যান টেক রিস্ক অফ এভরিথিং, হ্যাঁ, জেনেও যে সে যেন আসলে একটা ন্যায় বিচার পায়। এই যে এই গল্পটাকে বেছে নিয়ে আপনি সিনেমাটা নির্মাণ করেছেন, এটি বহুল পঠিত একটি উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহর। তো এতবার পঠিত হয়েছে যে উপন্যাস, এই উপন্যাসটা যেখানে অনেকের কাছে গল্পটা জানা, সেখানে গল্পটাকে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার বিষয়টা বেশ চ্যালেঞ্জিং আমার মনে হয়। কেন এই চ্যালেঞ্জটা নিয়েছেন? প্রথমত আমি একটু ডিফার করি যে এখন তো সাহিত্য আর কেউ পড়ে না, বই পড়াই ধরেন বন্ধ হয়ে গেছে, মানে আমি ইউনিভার্সিটিতে পড়াই, ফলে আমি জানি যে ছেলেমেয়েরা বিশেষ বই পড়ে না। এইটা উপন্যাসটা কতজন পড়ছে আমি জানি না, কিন্তু নো ডাউট এটা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত উপন্যাস, বহুল পঠিতও বলতে হবে। কিন্তু আমি জিনিসটাকে দেখি একটু অন্যভাবে, যখন আমি উপন্যাসটা নিলাম তখন আমি শুধুমাত্র চিন্তা করি যে এইটা থেকে আমি একটা ভালো সিনেমা কীভাবে বানাতে পারি, ভালো হলো কি খারাপ হলো সেটাও পরের ব্যাপার, কিন্তু
আমি এটাকে একটা সিনেমা ট্রান্সফরমেশন দিতে চাই, যে আপনি যদি একটা কবিতা থেকে গান লেখেন তখন কিন্তু আর কবিতাটা থাকে না, তখন এটা একটা গান হয়ে যায়। তো এই ধরনের আর কি, যে প্লটটা আছে কিন্তু আসলে আই ট্রাই টু ডু সামথিং এলস থ্রু মাই সিনেমা আর কি। বা তার নির্মাণ এবং তার গল্প বলার ধাঁচ সেটা খাতার পাতায় বা কাগজের পাতায় আছে, আর আপনার সিনেমাটা থাকবে পর্দায়। তো এটা আপনার নিজস্ব একটা ধারায় আপনি আপনার গল্পটাকে ফুটিয়ে তুলেছেন। অবশ্যই আমাদের বিশ্বাস যে এটি দর্শকরা আসলে সাদরে গ্রহণ করবেন। এই সিনেমার চলচ্চিত্রে বা এই চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তাদের প্রসঙ্গে যদি আসি, আমরা সবাই জানি যে সিনেমাতে আসাদুজ্জামান নূর অভিনয় করেছেন এবং তার অভিনয় শৈলী সম্পর্কে সকলেরই আসলে জানা, তিনি সকলের ভীষণ প্রিয় একজন অভিনয় শিল্পী অভিনেতা। তো তাকে আসলে নিয়েছিলেন কেন বা তার অভিনয়টা আসলে সিনেমা জুড়ে আপনাকে কতটা টেনেছে? নূর ভাইয়ের ক্যারেক্টার চরিত্রটা যে সিনেমার জন্য খুব বড় তা না, কিন্তু উনি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো আমি এরকম একজন অ্যাক্টর চাচ্ছিলাম যে কিনা রিয়েলি লুকস লাইক অ্যাজ এ পার্সোনালিটি লুকস লাইক দ্য ফ্যামিলি হেড, ইউনো। তো সেইটা নূর ভাই তো ইউনো। আর সেকেন্ডলি হচ্ছে এইটা তার যে নরসিটি, আমি বলবো যে উনি রাজি হয়েছেন আমার মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে। আর সেকেন্ডলি হি ইজ এক্সট্রিমলি হেল্পফুল লোক আর কি। মানে ওনার কোভিড হয়েছে এর মাঝখানে, আমি যখন শুটিং করছিলাম তখন শুরু হয়েছিল। কবে শুরু হয়েছে? হচ্ছে কোভিডের একদম লাস্টের দিকে, 22-এর মাঝামাঝি সময়ে। আর সিনেমার অনুদানটা পেয়েছিলেন কবে? এটা কত অর্থ বছরের? 22 সালের, 21-22-এর আর কি। 21-22 অর্থ বছরের। হ্যাঁ, আমি পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করছি অলমোস্ট আর কি। তো ওনার একবার কোভিড হলো, আমার শুটিং 4 দিন বন্ধ থাকলো, কিন্তু পরে উনি ঠিকই আসছেন এবং হি ডিড দ্য বেস্ট হি কুড ডু। সিনেমাতে আসাদুজ্জামান নূর তো আছেনই, তার বাইরে আর কাদেরকে আমরা দেখতে যাচ্ছি? ছোট ভাইটা হচ্ছে কাদের মিয়া, যার কথা বললাম যে খুনটা করে মেয়েটাকে, সে করছে ইরেশ জ্যাকের। আর যে মেয়েটা খুন হয় মাঝির বউ, সেটা করছে দীপান্বিতা মার্টিন, একটা মেয়ে আছে। আর ছেলেটা করছে আরেফ তনয় বিশ্বাস, ও নতুন ছেলে কিন্তু ভালো অ্যাক্টিং করে। তো দিস ফোর আর দ্য মেন ক্যারেক্টার্স। আর সুমি বলে একটা মেয়ে আছে, শাহানা সুমি, ও করছে হচ্ছে নূর ভাইয়ের মেয়ের ক্যারেক্টার, এইটাই। আর বাচ্চারা ছিল, স্কুল টিচার্স। আসাদুজ্জামান নূরের কথা শুনলাম এবং পরে আরও একটা নাম এসেছে, ইরেশ জ্যাকের। তো তার সম্পর্কে একটু জানতে চাই, তার ক্যারেক্টারটা আসলে আপনার কেমন লেগেছে? তার অভিনয়কে আসলে আপনি শতভাগ পেয়েছিলেন কি না? ইরেশ ওয়াজ ভেরি সিনসিয়ার অ্যান্ড একদম সময় মতো আসবে, সময় মতো কাজ করবে, অ্যান্ড হি ইজ এ ডিরেক্টার্স অ্যাক্টর, ইউনো, যে আপনি ওকে যেটা বলে দেবেন ও ওইটাই করবে। অ্যান্ড ফর মি ইটস গুড, খুবই ভালো করছে। এবং যেটা আমার ভাল লাগছে সেটা হচ্ছে ও সাধারণত যে ধরনের অভিনয় করে তার চেয়ে হয়তো আমার সিনেমায় একটু আলাদা ধরনের অভিনয় আমি করানোর চেষ্টা করছি। অ্যান্ড ওর দিক থেকে ও পুরোটাই আমাকে সাহায্য করছে। সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প বলার ধাঁচটা আসলে একটু ভিন্ন রকমের এবং এটি চরিত্রগুলো নিঃসন্দেহে অন্যান্য উপন্যাসের চরিত্র থেকে নিজেদের চরিত্রটাকে একটু ভিন্নভাবেই রিপ্রেজেন্ট করে। তো এই সিনেমাটি পর্দায় আমরা দেখতে পাবো কবে? এখন তো আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে, এখন আমার সেন্সারটা হয়নি, সেন্সার হয়ে যাবে। আর আমাদের সঙ্গে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে গভর্নমেন্টের বাইরেও, চরকি আমাদের দেশে নতুন শুরু হয়েছে, ফলে ওরা চাচ্ছে যে ডিসেম্বরের দিকে আমরা রিলিজ করি। যদি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ঠিকঠাক থাকে তাহলে হয়তো ডিসেম্বরে। শুরুতে আপনি বলছিলেন বই পড়ার অভ্যাসটা আমাদের কমে গেছে এই প্রজন্মের সময় এসে, এবং এখনকার সময় এসে বাংলা চলচ্চিত্রে বেশ কিছু ভালো সিনেমা নির্মাণ হচ্ছে ঠিকই, তো ম্যাক্সিমাম সিনেমাই হচ্ছে কমার্শিয়াল ফিল্ম। সাহিত্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করাটা সব থেকে বড় একটা সাহসের বিষয়, আপনি সেই সাহসটি দেখিয়েছেন। কিন্তু সেই সিনেমাটা যখন রিলিজ পাবে সেটিকে আসলেও কমার্শিয়াল ফিল্মের সাথে প্রতিযোগিতা করে টিকবে এরকম কিছু প্রত্যাশা করছেন, নাকি এই সিনেমাটা শুধুমাত্র সাহিত্যকে তুলে ধরবার জন্য বা নিজের মনের খোরাকটাকে স্বস্তি দেবার জন্য নির্মাণ? এখন সারা দুনিয়াতেই দুই ধরনের সিনেমা, একটা হচ্ছে আপনি অর্থ ইনকাম করার জন্য বাজারের জন্য সিনেমা বানান চারিদিকে যা হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে আপনি অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ ট্রাই টু এক্সপ্রেস ইয়োরসেলফ
আপনি অন্য কেউ আপনার দর্শককেও এটার মধ্যে ইনভলভ করতে চান? আমি বলি যে আর্টিস্ট হিসাবে সবার মানে সে যদি আসলেই সমাজমনস্ক আর্টিস্ট হয়, তার আসল কাজটা হচ্ছে যে যারা ভয়েসলেস, যার কণ্ঠ নেই তাকে কণ্ঠ দেওয়াটা। তো আমি মনে করি আমার কাজটাও তাই, যে যার কথা আমরা শুনতে পাই না, যাকে আমরা শুনি না, যার যাদের কথা, তাদের কথা যেন আমার মাধ্যমে লোকে শুনতে পারে। এবার একটু জানতে চাই যে সিনেমার বাইরে বর্তমানে আর কি কি কাজ করা হচ্ছে? আমি প্রফেশন হিসেবে পড়াই ইউনিভার্সিটিতে, হ্যাঁ, সেটাও তিনটা জায়গাতে পড়াই। আমার মেইন চাকরি করি হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতেও পড়াই, আবার বিসিটিআই বলে একটা অর্গানাইজেশন আছে সরকারের, ফিল্ম ইনস্টিটিউট, ওখানেও পড়াই। আর শর্ট ফিল্ম ফোরাম বলে আমাদের একটা অর্গানাইজেশন আছে, আমরাই তৈরি করছি, তো ওইখানে কোর্স হয়, রেগুলার ফিল্ম শো হয়, স্টাডি সার্কেল হয়, পত্রিকা বের করি আমরা, ফলে নানা ধরনের এনগেজমেন্ট ওইখানেও আমার এক ধরনের আছে আর কি। এই যে সিনেমাটি আসতে চলেছে চাঁদের অমাবস্যা, এটার বাইরের প্রথম সিনেমাটি ছিল আপনার মেঘমল্লার। মেঘমল্লারের বিষয়টা একটু জানতে চাই, সেটিও কিন্তু সাহিত্য নির্ভর চলচ্চিত্র। ওইটাও সাহিত্য নির্ভর চলচ্চিত্র থেকে আপনি পুরস্কারও জিতেছেন। ডিপ্লোমা ফিল্ম আমি যখন পাইছি ওইটাও সাহিত্য নির্ভর ছিল, এটা চেখভের একটা গল্প ছিল। অ্যান্ড দিস শর্ট স্টোরি ইজ ভেরি গুড শর্ট স্টোরি, এবং এটা ছিল আসলে 71-এর পরে, মুক্তিযুদ্ধের উপরে, এবং যে জিনিসটা ওই ছবিটার আমাকে আকর্ষণ করছিল সেটা হচ্ছে যে এই যে মেইন স্ট্রিম হিস্ট্রি আমরা বলি না, যে এই মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিছে, অমুক চার নেতা ছিল, এই মেইন হিস্ট্রির বাইরেও কিন্তু সাধারণ মানুষের যে ইতিহাস সেটার কিছুই কিন্তু আমরা জানি না, যে আমার ফ্যামিলি কী সাফার করছে, আপনার ফ্যামিলি কোথা থেকে কোথায় গেছে, আপনার বাবা কিভাবে মারা গেছে, শুনতে শুনতে এসে অনেকটা পরিবর্তন হয়ে যায়, এটার একটা বিষয় আছে। তো ওই ওই জিনিসটা আমি চেষ্টা করছি যে সাধারণ লোকের, মার্জিনাল লোকের হিস্ট্রিটা যেন এখানে আসে। ওই গল্পটাও খুবই সিম্পল, একটা কলেজের টিচার, শালাটা ওর সাথে থাকে, মুক্তিযুদ্ধে চলে যায় এবং তার জন্য তার প্রাণ দিতে হয়, এত ভীতু লোক, কিন্তু তারপরেও হি হ্যাড টু স্যাক্রিফাইস হিজ লাইফ। আমরা আমাদের আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক শুভকামনা থাকবে চাঁদের অমাবস্যার জন্য। সবশেষে নতুন যে নির্মাতারা আছেন, তরুণ নির্মাতারা যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। তরুণ নির্মাতাদের তো আমার সবসময়ই ওদের সঙ্গে চলতে হয়, যেহেতু আমার ছাত্র সবাই সিনেমারই ছাত্র, আমি সিনেমা নিয়েই পড়াই, ফলে ওদের আমি যেটা সবসময় বলি যে দেখেন, নাথিং উইল কাম টু ইউ, ইউ টু অ্যাচিভ ইট, ফলে আপনার ছবি দেখতে হবে, আপনার পড়তে হবে, প্যাশন থাকতে হবে, দের আর লট অফ থিংস মেক আর্ট, ইউ নো। ওই যে রেমব্রান্টের একটা বিখ্যাত কথা আছে, পেইন্টার আছে রেমব্রান্ট, তো উনি বলছেন যে নোবডি নোজ হোয়াট মেক্স অ্যান আর্টিস্ট, একজন শিল্পী যে আসলে কিসে হবে এটা ঠিক কেউ জানে না, তো তার জন্য ইউ অলওয়েজ টেক চান্স, ইউ নো, যে ঠিক আছে আমি করলাম, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশন, আপনার প্যাশন যতক্ষণ থাকবে ইউ উইল ফাইন্ড ইট ওর ওন ওয়ে। আমার মনে হয় যে সেই প্যাশনটা বা সেই চাওয়াটা আপনার মধ্যে আছে বলেই নির্মাতা হিসেবে আপনি প্রথম সিনেমায় এতগুলো অর্জন পেয়েছেন, এবং আমরা আশা করি চাঁদের অমাবস্যাও তার ঝুলিতে অসংখ্য অর্জনের সাক্ষী হয়ে থাকবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @ বাংলাভিশন ডট টিভি। মার্কিন কবি অগডেন ন্যাশের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিয়ে হচ্ছে এমন একটি বন্ধন যেখানে একজন মানুষ কখনোই বিয়ে বার্ষিকী মনে রাখতে পারে না, আরেকজন প্রতিদিনই মনে রাখে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।